গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ভ্যারাইটি মুড। আমি সাথী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, রবিবারের সারাদিন তো কাটিয়েছি, এখন হচ্ছে সন্ধেবেলা, মানে 7:30 বাজে। তো আজকে আমি তোমাদের কাছে একটা অন্যরকম কিছু নিয়ে এসেছি, ডেইলি ব্লগ ছাড়াও আর কি। তো জানি না তোমাদের কেমন লাগবে, তো এটা আমি ভাবছিলাম অনেকদিন দেখাবো করবো আর কি এই শুটিংটা, কিন্তু সেটা সত্যি কথা বলতে নিজের পরিশ্রমের কথা ভেবেই কিন্তু এড়িয়ে গেছি একটু। তা ভাবলাম না আজকে দেখাই, আসলে প্রচণ্ড তো গরম, বুঝতেই পারছো এই গরমে, মানে শাড়ি টাড়ি দেখলেই গরম লাগে, তার মধ্যে সেগুলো তো বের করা, একজোট করা। তারপর যদিও এখন আমার আলমারি ভাগ ভাগ হওয়াতে একজোটই আছে, তবুও সেগুলোকে নাড়াঘাটা করা মানেই পরিশ্রম। যে যারা শাড়ি নিয়ে নাড়াচাড়া করো তাদের আর বলার মানে অপেক্ষা নেই, তারা বুঝতেই পারবে। এই কারণেই একটু এড়িয়ে যাচ্ছিলাম। তো আজকে রবিবার ছিল, ভাবলাম যে আজকে তাহলে তোমাদের দেখাই। তো এই করতে করতে একটু দেরি হলো, তো যাই হোক। তো শাড়ির কালেকশন আজকে যা নিয়ে এসেছি, সেটা কালেকশন বলতে দেখো প্রথমেই আমি মানে ক্ষমা চাইছি, মানে কালেকশন আমার কি আছে আমি দেখানোর মত, মানে শো অফ করার কোনো ব্যাপার এখানে নেই। অ্যাকচুয়ালি আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে মানে আমার কিছু সাদা শাড়ি। সাদা, সাদা রং তো সবারই, অনেকেরই প্রিয়, ভীষণ প্রিয়, আমারও খুব প্রিয়। তো প্রতি বছরই পুজোর সময়, মানে বেশ কিছু বছর ধরে, একদম প্রথম থেকে বলবো না, বেশ কয়েক বছর ধরে আমি পুজোর সময় যে কোনো শাড়ি তো হয়ই, শাড়ির সাথে সাদা লাল পাড় বা সাদার ওপরে একটা শাড়ি আমি কিনি। তো সেটাই এই কিছু কিছু জমে গেছে। তো বলবো যে শাড়ি তো অনেক বছর ধরে আমরা শাড়ি পরি, তো সেই স্কুলে যখন 11 ক্লাসে উঠলাম তখন থেকে আমাদের শাড়ি পরা শুরু হলো, এবং সেই শাড়ি চলছে আজও, চলবেও ভবিষ্যতে। কারণ শাড়ি আমার সবচেয়ে প্রিয় একটা পোশাক, শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, পরিও আমি শাড়ি। ইদানিং নানা রকম ড্রেসপত্র উঠেছে সুবিধের জন্য, যাতায়াতের জন্য হয়তো একটু এদিক ওদিক পরি কখনো সখনো, কিন্তু শাড়িটাই আমার প্রিয় এবং শাড়ি আমি কিনি। আর নেশা বলতে পারো আমার শাড়ি একটু কেনার নেশা ছিল। অনেক মেয়ের গয়নাগাটির নেশা থাকে, বাসনপত্রের নেশা থাকে, কারো ঘর সাজানোর জিনিসের নেশা থাকে, কিন্তু আমার কিন্তু একটু শাড়ির নেশা ছিল বলতে পারো, মানে শাড়ি কিনতাম। ইদানিং কিন্তু একদম নেই, আর এই লকডাউনের দৌলতে তো আরও নেই, চলে গেছে। তো এখন আর কিনি না শাড়ি, আমি তোমাদের দেখাবো যে শাড়ি আলমারি অত পোক্ত শক্ত আলমারি, আলমারি তাক বেঁকে গেছে শাড়ির ভারে। তো যাই হোক, আমি এখানে অল্প কিছু শাড়ি আমি নিয়ে এসেছি আজকে, সাদা শাড়ির কালেকশন তোমাদের আমি দেখাবো কয়েকটা সাদা শাড়ি। আমাদের খুব দামি শাড়ি আমি কখনোই কিনি না, মানে দোকানে দেখবে সবসময় রেঞ্জ ভাগ করা থাকে, এখানে ছাপার শাড়ি, এখানে বুটিকের শাড়ি, এখানে সিল্ক শাড়ি, এখানে তাঁতের শাড়ি, এরকম ভাগ ভাগ করা থাকে। সেই খুব দামি শাড়িরও একটা জায়গা থাকে, সেই দিক দিয়ে আমি খুব একটা হাঁটি না, মানে যাই না সেদিক দিয়ে। তো আমি মোটামুটি আমার রেঞ্জের মধ্যে, কারণ আমার যেহেতু প্রত্যেক দিনের স্কুলের একটা ব্যাপার থাকে, শাড়ি আমার প্রচুর লাগে। প্রত্যেক দিন বেরোতে গেলে তোমরা দেখবে যে 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 পোশাকই পরো, প্রত্যেক দিন বেরোতে গেলে কিছু বেশি শাড়ি কিন্তু প্রয়োজন হয়, শাড়ি বা যারা সালোয়ার পরো দরকার হয়। তো সেটার জন্য একটা নেশাটা ছিল বলতে পারো শাড়িটা কেনার। তো সেই শাড়ি আমি কিনতাম। তো আগে আমি যে ব্রাঞ্চে ছিলাম সেই ব্রাঞ্চে সব ভালো ভালো শাড়ির দোকান পেরিয়ে স্কুলটায় যেতে হতো, সেই জন্য তখন আরও শাড়ির কেনার নেশা ছিল এবং কিনতাম। আর বিভিন্ন রকম শাড়ি আছে, তার সাথে বিভিন্ন বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো কিছু তোমাদের বলবো যেগুলো বলার মতো। এই চলো তাহলে আমরা শাড়ির কালেকশন দেখতে থাকি। প্রথমেই বলি, অন্ন বস্ত্র বাসস্থান তো স্বয়ং ঈশ্বরের দেওয়া। তো প্রথমে আমি দেখানোর আগে প্রথমেই তাকে স্মরণ করছি, এবং প্রথমে এই শাড়িটা তোমাদের দেখাই। এটা সাদা নয়, এটা একটা প্রসাদী শাড়ি, মায়ের মানে শ্রী শ্রী সারদা মায়ের মন্দির থেকে আমাকে আমার বিপাশাদি আমাকে দিয়েছিল অনেক দিন আগে। এই শাড়িটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, মানে এটা আমি মানে আলমারির একটা প্রধান জায়গায় এই শাড়িটা রেখে দিই, এবং আমি এটা মানে মনে মনে শাড়ি পরার, নতুন শাড়ি ভাঙার আগে, নতুন শাড়ি পরার আগে এটা স্মরণ করি এবং এটাকে প্রণাম করি। এটা একটা সেই শাড়ি, সেই শাড়িটাকে দিয়েই আমি শুরু করলাম। এটা একটা তাঁতের শাড়ি হলুদ রঙে, তো এটা রেখে দিলাম। আর একটা যেটা দেখাবো সেটা হচ্ছে, সেটাও সাদা নয়, সেটাও দেখাবো, কারণ এই শাড়ির ভিডিও আর আমি করতে পারবো কিনা জানি না, বা মানে ঈশ্বর না চাইলে তো কিছুই হয় না। তো যেহেতু এই দেখাচ্ছি এই প্রথম, তাই কিছু বিশেষ শাড়ি দেখিয়ে তারপর আমি সাদা শাড়ি কালেকশন দেখাচ্ছি। তো এটা একটা দেখালাম, শ্রী শ্রী মায়ের, সারদা মায়ের
প্রসাদী শাড়ি। আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। বিয়ের শাড়ি তো অনেক বছর ধরে রয়েছে, দেখো সেটা একটু দেখিয়ে নিই আমি। এই যে আমার মাই পছন্দ করে এনেছিল, আমার সবই বারাসাতের থেকে কেনা। বারাসাত শ্রী গুরু বস্ত্রালয় বলে একটা খুব বড় পুরনো শাড়ির দোকান আছে ওখানে, মানে খুবই শাড়ির কালেকশন ভালো। বিশ্বাস হয়ে গেছে আমাদের, মানে মায়ের হাত ধরে সেই ছোট্টবেলায় যেতাম, ওখানে সবই পাওয়া যায়, মানে ছোটদের জামাও পাওয়া যায়, শাড়িও পাওয়া যায়, এরকম একটা দোকান। তো শুধু শাড়ি না, সব কিছুই পাওয়া যায়, জামা, ফ্রক, সোয়েটার শীতের সময় সবই পাওয়া যায়। বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করা আছে, এখন আরও বড় হয়েছে, আরও দোতলা হয়েছে, আরও আধুনিকীকরণ হয়েছে। তো সেই দোকানটা থেকেই কিন্তু আমার বিয়ের শাড়ি টাড়ি কেনা, মাই কিনে নিয়ে এসেছিল পছন্দ করে, আমারও খুব পছন্দের শাড়ি। তো সেই শাড়ি দুটো, বিয়ের শাড়ি আর বউ ভাতের শাড়ি, এই দুটো দেখালাম, প্রসাদী শাড়ি দেখিয়েছি মায়ের, আর এই দুটো শাড়ি দেখিয়ে আমি আর বাকি শাড়ি দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, এরকম রং, ঠিক এক্স্যাক্ট যে রংটা তোমরা ক্যামেরায় দেখছো সেম রং, মানে কোনো রং এদিক ওদিক হয়নি। দেখো শাড়িটা হচ্ছে এই যে পাটটা এরকম ছাড় দিয়ে উঠে গেছে, এই যে উপরের দিকে, আর ভেতরটা এরকম গোল্ডেন জড়ি, ডিপ রানি রং একদম। আমাদের যে সময় বিয়ে হচ্ছে রানি রংটা তখন খুব চলতো। আর এদিক তো আঁচল দেখছো, খুব যে ভারী তা না, সুন্দর শাড়িটা, কয়েকটা বিয়ে বাড়িতে আমি প্রথম প্রথম পরেছি, এখনো পরা যায় ইচ্ছে করলে, তো আর সেরকম পরা হয়নি। এখন আর তো আসলে এত রকমের শাড়ি বেরিয়ে গেছে, আর এই যে পাটটা এরকম ঝাড় ঝাড় দেখো, এটা হচ্ছে আমার বিয়ের বেনারস, এক্সাক্ট যে রংটা ক্যামেরায় দেখছো ঠিক সেই রংটাই শাড়িটা। আর এইটা হচ্ছে বউ ভাতের শাড়ি, ডিপ তুতে, আর এটা ছিল সিলভার রঙের কাজ, এটাও পরা যায় এখন। এই শাড়িটা খুব ভারী, এটা একটু ভেলভেট বেনারসি টাইপের, এই যে দেখো এরকম সরু সরু কাজ রয়েছে, এরকম সরু সরু কাজ রয়েছে ভেতরে, লম্বা লম্বা স্ট্রাইপ, আর আঁচলটা হচ্ছে এই যে এরকম, আর এই জায়গাটাও এরকমই কাজ করা, খুব সুন্দর শাড়িটা। আমার খুব দুটো রঙই আমার খুব প্রিয় প্রিয় রং, তুতে রং, আর এটারও ঠিক যা দেখছো ক্যামেরা এক্সাক্ট এই রঙই, কোনো রংটা এদিক ওদিক হয়নি। এই যে এই শাড়ি নামানো মানে শাড়ি ভাঁজ করা, শাড়ি তোলা একটা বিরাট কাজ। যাই হোক, এই ভয়েই আমি কিন্তু বের করছিলাম না। ব্যাস এই তিনটে শাড়ি আমার দেখানো হয়ে গেল। ও আরেকটা আছে যেটা পরে আমার আশীর্বাদ হয়েছিল, সব শ্রী গুরুজি শাড়ি, এই দেখো এটা হচ্ছে সেই, তখন বয়স ছিল অল্প, রঙও ছিল আরও অনেক ফর্সা, তো এটার আঁচলটা খুব একটা মানে না, মানে ভারী জরির কাজ নয়, এটাও সিল্কের শাড়ি, সবুজ পাড়, এরকম সবুজ পাড়, আর সারা গায়ে সোনালি বুটি, আর ডিপ রানি রং, এটা পরে আশীর্বাদ হয়েছিল। এই তিনটে শাড়ি রয়েছে, আর অনেক পুরনো শাড়ি আমি অনেক দিয়েও দিয়েছি অনেক লোককে। এবারে আমি দেখাই আমার সাদা শাড়ি, আমি নিজেও একটা দেখো সাদা শাড়ি পরেছি, সাদা শাড়ির মানে এটা কিন্তু একটা ছাপার শাড়ি, প্লেন ছাপার শাড়ি এটা পরেছি আমি সাদা। আচ্ছা এবারে দেখো তোমাদের আমি দেখাই, প্রথমে একটু হালকা শাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ওই বাটার সিল্ক উঠেছিল একটা সময় খুব প্লেন, এটার সাথে ব্লাউজ পিস সহ সাদার ওপরে এই শাড়িটা, প্রচুর পরেছি এসব শাড়ি। আর এইটা আঁচলের দিক বলে এরকম দেখাচ্ছে বেশি আর কি, খয়েরি রংটা দেখাচ্ছে, ভেতরটা একটু হালকাই সাদা সাদাই, এই যে এরকম পুরো শাড়িটা। আচ্ছা আর একটা সাদা শাড়ি তোমাকে দেখাই, এটাও হচ্ছে ওই আজকাল যে বেরিয়েছে মানে বুটিকের শাড়ি সাদা, এটার আঁচলটা পুরো অ্যাপ্লিক করা, দেখো পুরো অ্যাপ্লিক করা আঁচলটা, আর এই অ্যাপ্লিকের পার বসানো, আর ভেতরটা এরকম, ভেতরটা সাদা আর এখানটা এরকম, এইরকম ব্লাউজ পিস, আর আঁচলটা তো এই যে দেখালাম অ্যাপ্লিক করা, ভেতরে আর কোথাও অ্যাপ্লিক নেই, শুধু আঁচলেই অ্যাপ্লিক, আর এটা হচ্ছে সাদা, এটাও বাটিকের শাড়ি, বুটিকের শাড়ি সরি। আচ্ছা এটা হচ্ছে, এটাও একটা ওই কোটা শাড়ি, সাদা নীল কালেকশন,
মানে সাদা আর নীলের মধ্যে এটা পুরোটাই এরকম, কোনো আঁচল বলে আলাদা কিছু কাজ নেই, আর ভেতরে কম বেশির ব্যাপার নেই, পুরো শাড়িটাই এরকম এক রকম কাজ। এই শাড়িটা এরকম, এটা কোটা শাড়ি, সব সাদা শাড়ি নিয়ে বসেছি। সাদা লাল পাট দেখো, এটা হচ্ছে ওই যে সফট জামদানি, সাদা লাল পাট, এই যে খুব এই শাড়িগুলো পরে ভীষণ আরাম, যেখান যখন তখন যেরকম সেরকম ভাবে পরা যায়। এই যে সফট জামদানি, আচ্ছা এটা হচ্ছে একদম, এটা অনেক পুরনো শাড়ি, এটা হচ্ছে একদম টিপিক্যাল ভেলভেট পার, লাল পার, যেগুলো তোমার ওই যে তাঁতের শাড়ি, এটা এটা তাঁতের শাড়ি, এটা অনেক পরেছি ধনে খালি আর কি। এই যে শীতটা দেখছো, এই শাড়ির এই এই যে তাঁতের শাড়ি, যে এই শাড়ির এই যে শীত থাকবে, এই শীর আঁচলের কাছে থাকবে, সেগুলো হচ্ছে ধনে খালি শাড়ি। দেখো দুটো শীর আছে, এই একটা আর এই একটা, এটা হচ্ছে ওই ভেলভেট পাড়ের, লাল পাড়ের। এগুলো সব স্কুলেও লাগে, ফাংশন ফাংশনে লাগে, 15ই আগস্ট, 23শে জানুয়ারি, এসব শাড়ি আমাদের লাগে। আচ্ছা এই শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে বলে এরই সাবস্টিটিউট আর একটা শাড়ি আমি কিনেছিলাম, এই যে সেটা হচ্ছে একদম পিওর ভেলভেট পায়নি, একটুখানি কাজ করা আছে উপরে। এই শাড়িটা সাদা লাল পাড় তাঁতের শাড়ি, এগুলো কিন্তু সবই তোমার ধনে খালি, এই যে শির, এই এটাও ওরকম ভেলভেট পাড়ের শাড়ি গেল। এইবার এটা দেখো, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা শাড়ি ছিল তাঁতের শাড়ি, এটাকে এটাও অনেক পুরনো শাড়ি, এটাকে ওই যে প্রিন্ট করায় না শাড়ি, সেরকম প্রিন্ট করিয়েছিলাম, আমাদের বারাসাতে দোকান ছিল, সে কিছুটা মানে কৌতূহল বশত হয়ে দেখি কেমন হয়, তো ভালোই হয়েছিল শাড়িটা, কিন্তু পরেছি অনেক, এখন ইদানিং একটু পরি না, রেখে দিয়েছি। এই শাড়িটা এটা কিন্তু এরকম প্রিন্ট করানো, পুরো সাদা খোল ছিল আর সরু একটু সোনালি জরির পাড় ছিল, সেটা দেখা যাচ্ছে, এই দেখো এখান থেকে এরকম একটা পাড় ছিল আর কিছুই ছিল না, ধুতির মতোই ছিল শাড়িটা, সেইটাকে প্রিন্ট করিয়েছি, খুবই সস্তায় তখন প্রিন্ট হতো। এই যে পুরো শাড়িটা, ওটা আঁচল আর এই ভেতরটা এরকম, এটা প্রিন্ট করানো শাড়ি, সুন্দর আছে, কোনো রঙও ওঠেনি, কিচ্ছু হয়নি, অনেকদিন আগের করানো অবশ্য, এখন আর প্রিন্টিং বোধ হয় হয় না। আচ্ছা এই শাড়িটা দেখো, এই শাড়িটা একটা সাদা ওই পাট সাদা খোল কিনে, ওই সুতিরই সুতির সাদা খোল কিনে এটা আমি এটা বসিয়েছিলাম, মানে এই কাপড়টা কিনেছিলাম, 1 মিটার কাপড় কিনে এরকম সরু সরু করে কেটে এদিকে আঁচলের দিকে এরকম করে আর পাড়ের দিকে এইভাবে লাগিয়েছিলাম, আর এই রকম ব্লাউজ কাপড় কিনে বানিয়েছিলাম। সেই শাড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, পরেও সবাই ভালোই বলেছিল, এই শাড়িটা এই ব্লাউজ দিয়ে পরেছি, এটা আমার নিজে হাতে সেলাই করে পরেছিলাম আর কি, একটু শখ করে, এটা এটা সেই শাড়ি। আচ্ছা এটাও তাই, এটা ছিল আমার হাজবেন্ডের একটা ধুতি, বিয়েরই সময়, কোনো মানে বিয়ের নয়, তবে এক্সট্রা ধুতি টুতি কেনা হয়েছিল, ওই তখন তো এত রকমারি ধুতি ছিল না, এই এরকম একটু চওড়া জরির পাড়ে ধুতি ছিল, সেটাকে আমি নিজে হাতে ওই ফেব্রিক করেছিলাম, এই যে ফেব্রিক করেছিলাম এরকম ভাবে, এদিক দিয়ে গেছে ফুল ফুল, এটা কাঁচানো রয়েছে শাড়িটা আর ভাঁজ খুলছি না, আর এদিক দিয়ে এরকম করে মাছ মাছ করেছিলাম, প্রথম ফেব্রিক শিখিনি, ওই নিজেই একটা আইডিয়া করে মেরুন রং কিনে এই ধুতির মধ্যে এটা করে বেশ কয়েকদিন স্কুলে পড়ে গেছি, ভালোই খারাপ না, মেরুন রঙের ব্লাউজ দিয়ে দেখতে ভালোই হয়েছে, তো যত্ন করে রেখে দিয়েছি, নিজের হাতের করা কাজ তো তাই যত্ন করে রেখে দিয়েছি, পরেছি কয়েকদিন, বেশ কয়েকদিন পরেছি। এটা গেল চশমাটা পাল্টাই, ঢিলে হয়ে চশমাটা পড়ে যাচ্ছে। আচ্ছা এইটা দেখো, এই শাড়িটা একটা মলমল শাড়ি, খুব সুন্দর শাড়িটা, এটা আমার খুব প্রিয় শাড়ি, এটা আমার খুব প্রিয় একজন দিয়েছে, তো এই শাড়িটা কিন্তু আমি পরে মানে পরি, খুবই পরি, এই যে পুরো শাড়িটা এরকম, এর ব্লাউজ পিসটাও কিন্তু এই এই সেম বডির রং,
আর এরকম সরু ব্লাউজের হাতার নিচে এরকম সরু মেরুন কালারের পার গেছে, এটা মলমল শাড়ি। এই শাড়িগুলো পরে তো ভীষণ আরাম হয় জানো তো, এটা একটা সাদা শাড়ির মধ্যে এটা একটা। আচ্ছা এবারে দেখো এটা হচ্ছে একদম, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, তার মধ্যে দেখো এই একটা, এটা সাদাই, এটা একটু ওই মাঝে বেরিয়েছিল এই শাড়িগুলো বিভিন্ন কালারে, তো আমি হলুদের সাথে একটা কম্বিনেশন করে এই শাড়ি কিনেছিলাম। ভেতরটা ওই কিছুটা তাঁতের শাড়ির মতন, এগুলো কিন্তু সবই প্রিন্ট, মানে সুতোর কাজ নয়, কিছু সবই প্রিন্ট, দেখে মনে হবে যেন সুতোর কাজ কিন্তু কোনো সুতোর কাজ নয়, পুরোটাই প্রিন্ট এই শাড়িটা। আঁচলটা দেখো এরকম, আঁচলটা এরকম সুন্দর, শাড়িটা পরলে খুব গর্জিয়াস লাগে, ভালো লাগে পরলে, হলুদ ব্লাউজ দিয়ে পরলে খুবই সুন্দর লাগে। এই এই শাড়িটা এই রঙের ব্লাউজ দিয়ে পরার জন্য এই শাড়িটা, এটা একটা সাদা শাড়ি। আচ্ছা আর একটা দেখো, এটাও লাল পাড় সাদা শাড়ি, বহু পরেছি এই শাড়িটা, এগুলো তাঁতের শাড়ি, ভেতরে জড়ির একটু একটা করে স্ট্রাইপে জড়ির আছে আর বাকিগুলো সব সুতোর কাজ করা। এই একটা শাড়ি, আচ্ছা এই একটা শাড়ি, এটা ঠিক লাল নয়, লাল নয় পাড়টা, পিঙ্ক রং, এটা আমাকে আমার প্রিয় একজন মানুষ দিয়েছিলেন। দেখো গোলাপি গোলাপি ব্লাউজ দিয়ে, এটার ব্লাউজটা থ্রি কোয়ার্টার হাতা গোলাপি রঙের, এরকম কাজ করা গায়ে এই শাড়িটা, এটাও খুব প্রিয় শাড়ি আমার, এটা সরস্বতী পুজোর সময় ফার্স্ট পরেছিলাম সেটাও আমার মনে আছে এই শাড়িটা। পুরো শাড়িটা এরকম কাজ করা, খুব সুন্দর। আচ্ছা এটা হচ্ছে কেরালা কাটন, একটা সাদা আর উপরে একদম প্লেন জড়ির পাড়, এই যে কিনেছিলাম এটা রবীন্দ্র জয়ন্তীতে, আমাদের আমরা যে দিদির বাড়িতে গানের জন্য যাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে না আগে প্রতি বৃহস্পতিবারই আমরা যেতাম, ওখানে প্র্যাকটিস হতো গান টান, তো ওখান থেকে একটু টুকটাক ছোটোখাটো ফাংশন করলে সব ড্রেস দিয়ে আমাদের যেতে হতো, তখনের জন্যই এটা কেনা হয়েছিল। ডিপ মেরুন ব্লাউজ বা লাল ব্লাউজ দিয়ে আমরা দুবার পরেছিলাম এই শাড়িটা, পরে প্রোগ্রাম করেছিলাম সেই শাড়ি এটা। আচ্ছা এটা একটা সিল্কের শাড়ি, এটাও আমাকে একজন দিয়েছিল, তো এই যে এটা বেশ ভারী শাড়িটা, জড়ির কাজ দেখো পুরো, আর পাড়টা এরকম পিওর সিল্ক এটা, আর এটার আঁচলটা তো খুবই সুন্দর আঁচলটা, পুরো শাড়িটার কুচির মানে হাঁটুর ওপর পর্যন্ত এরকম কাজ করা আর বাকিটা তোমার সাদা, এই যে এইরকম দেখো হাঁটুর ওপর পর্যন্ত কাজটা করা, মাঝামাঝি পর্যন্ত পুরো কাজটা করা, বাকিটা তোমার সাদা, এরকম সাদা না তসরের রং। আর এইটাও একটা এমনি তোমার মানে ওই ফ্যান্সি শাড়ির মধ্যে পড়ে, এগুলো এই সব বেশিরভাগ যে শাড়িগুলো তুমি দেখলে এর মানে 99% বলতে পারো শ্রী গুরুর থেকেই কেনা। এই যে এটাও একটা তোমার ওই ফ্যান্সি শাড়ি, এগুলো ওই যে পাড় বসানো, ছোট ছোট স্টোন বসানো, আর একটা করে গোল্ডেন খোপ, একটা করে সাদা খোপ, শাড়িটা কিন্তু পাতলা, এই দেখো এই যে এরকম, আর আঁচলের দিকেও পাল লাগানো, এইভাবে পুরো বেনারসির পাল লাগানো, খুব সুন্দর শাড়িটা, পরলে খুবই ভালো লাগে। তো সারা শাড়িটায় কিন্তু স্টোন রয়েছে ছোট ছোট, এই যে দেখো ছোট ছোট স্টোন বসানো, প্রত্যেকটা খোপের মধ্যে স্টোনগুলো বসানো, আর পাড়টা এরকম গেছে। আচ্ছা এটাও একটা দেখো সাদা শাড়ির কালেকশন, সাদা লাল আর হলুদ, এটাও তোমার বুটিকের শাড়ি বলতে পারো, অ্যাপ্লিক আছে কিছুটা, এই যে এইভাবে এদিকটা আঁচল, এদিকটা আঁচল, আর ভেতরটা হচ্ছে এরকম ছোট ছোট ফুল করা, এই যে এরকম ছোট ছোট ফুল করা, আর পাড়টা সাদা এবং লাল আর হলুদ দিয়ে অ্যাপ্লিক করা, এইরকম শাড়িটা, পুরো শাড়িটা এরকম।
ভেতরটাও তোমার এরকম ছোট ছোট ফুল পুরো শাড়িটায়। আর একটা, এটা একটা সিল্কের শাড়ি, এটা একটা সিল্কের শাড়ি, এটায় কাজ করা রয়েছে দেখো, এটা ওরকম হাঁটু পর্যন্ত কাজ করা। এই যে এই পোর্শনটা তসরের রং, আর এই পোর্শনটা হচ্ছে তোমার এরকম কাজ করা, সুতোর কাজ করা পুরো শাড়িটা, এরকম ছোট ছোট ময়ূর এইভাবে কাজ করা। আর পাড়ে হচ্ছে মেরুন আর সবুজ দিয়ে অ্যাপ্লিক করা কিছুটা। পুরো শাড়িটা এইরকম, এইরকম ভাবে পুরো শাড়িটা গেছে। আর এই আরেকটা, এই আরেকটা শাড়ি দেখো, এটাও তাই, এটাও সিল্ক, সিল্কের মধ্যে সুতোর কাজ করা, পুরো শাড়ির ভেতরটা পুরোটাই এরকম। আর পাড়টা হচ্ছে লাল, লাল মাস্টার্ড কালার, সবুজ আর গোল্ডেন, এই চারটে রং দিয়ে পুরো সুতোর কাজ করা। এই এটা হচ্ছে আঁচল, পুরো শাড়ির আঁচলটা এইভাবে গেছে, আর ভেতরটা হচ্ছে এরকম, এই যে পুরো হাঁটুর ওপর পর্যন্ত কাজ, বাকিটা এইভাবে গেছে পুরো শাড়িটা। ব্যাস এই কটা শাড়ি তোমাদের দেখালাম, আর কিছু আছে সাদা, সেগুলো বহু পরেছি, মানে পুরনো হয়ে গেছে, সেরকম আর ভালো নেই, দেখানোর মতো কিছু নেই, এত পরেছি তা সেগুলো আর আনলাম না। তো এখানে তোমাদের আমি মোটামুটি 25টা মতো শাড়ি এখানে আমি তোমাদের দেখালাম, আমার সাদা শাড়ির কালেকশন। তো আজকের ভিডিও তো অনেক বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো বলো, আর যদি পরে কখনো আবার সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আমি তোমাদের অন্যান্য শাড়ি, সিল্কের শাড়ি বা অন্যান্য যা আজকাল নতুন শাড়ি, নানা রকমের শাড়ি, তার কালেকশন দেখাবো, যদি ঈশ্বর চান তো নিশ্চয়ই দেখাবো। তোমাদের দেখিয়ে শাড়িগুলো যেখানে রেখেছি সেখানে কিছু শাড়ি চাপা পড়ে গেছিল, তাই তোমাদের আবার একটু ক্যামেরা অন করে দেখালাম। এই শাড়িটা দেখো, এটাও একটা হচ্ছে তসরের শাড়ি, এই শাড়িটাও আমার খুব প্রিয় শাড়ি, এগুলো সব পুজোর সময় কেনা হয়েছিল বিভিন্ন বছরে। তো এই শাড়িটার তোমাদের আঁচলটা দেখাই, দেখো আসলে শাড়ির বডিটা খুব হালকা আর পাটটাই যায় একটু ভারী, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না পড়তে, পুরো শাড়িটা এরকম জরির কাজ আর আঁচলটাও ওরকম। আর এটা একটা তাঁত বেনারসি সাদা শাড়ি, সাদার সাথে এটাও বেশ পুরনো হয়েছে, অনেক পরেছি শাড়িটা, ভেতরটা কোড়া রং, কোড়া রংটা আমি কাচিয়ে নষ্ট করিনি, এটা কোড়াই রেখেছি, পাটটা এরকম, আর সারা শাড়িটায় ভেতরে না জরির খোপ খোপ করা, আর আঁচলটা এরকম। আর একটা শাড়ি, এই শাড়ি অনেকেরই আছে, এগুলো খুবই কমন শাড়ি, তো আমারও একটা ছিল, এটা একবার মা দুর্গা বরণ করার জন্য কিনেছিলাম। তো এই শাড়িটা আমি প্রত্যেক বছরই মা দুর্গাকে সাদা লাল পাড় পরে, নতুন শাড়ি সারা পুজোর সময় কেনা হয় যেটা সাদা একটা লাল পাড় সেটা পরেই বরণ করি, তো এটাও এক বছর কিনেছিলাম এই শাড়িটা। এগুলোকে কী শাড়ি বলে, একটু আর্ট সিল্কের ওপরে আর কি জরির কাজ করা আর লাল পাড়, দেখতে খুব শাড়িগুলো সুন্দর হয়, আর আঁচলটা জরির কাজ করা থাকে। আর এই একটা শাড়ি, এটা কেনা হয়েছিল বেনারসির মতো, বেনারসি বলতে পারো, তো একটু অন্য ধরনের, তবে শাড়িটা এখনও আমার পরা হয়নি, দেখি যদি ঠাকুর মঙ্গল সব কিছু রাখেন এবার পুজোর সময় পরবো, মেরুন পাড় আর সারা শাড়িতে দেখো গোল্ডেন কাজ করা, আর এটা হচ্ছে ওই আঁচল আর মানে বডি একরকম, পুরো কুচিটা এরকম মেরুনের ওপরে গোল্ডেন কাজ দিয়ে যাবে, আর বডি আঁচলটা হবে সাদা আর কুচিগুলো হবে মেরুন, খুবই পছন্দের শাড়ি, সুন্দর শাড়িটা। তো এই শাড়ি কয়েকটা তোমাদের দেখানো হয়নি, এটা হচ্ছে আঁচলটা, দেখো আঁচলটা কী সুন্দর জরির কাজ পুরো। তো এই বেনারসিটা আমি, আমার পরা হয়নি, এটা রয়েছে। তো চলো, কেমন লাগলো বলো আমার সাদা শাড়ির কালেকশন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও,
আর যারা আমার সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড় হলে প্রণাম, ছোট হলে অনেক আদর ও ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হচ্ছে তাদেরকে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা, আবার আসছি সামনের দিন কোনো বিশেষ ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।